আজ আমি তোমাদের শোনাবো নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেব। নিমাই ভট্টাচার্যের জন্ম 10ই এপ্রিল 1931 সালে। তার প্রথম বই রাজধানীর নৈপথ্যে প্রকাশিত হয় 1964 সালে। 1968 সালের মেম সাহেব প্রকাশিত হওয়ার পরই পাঠক মহলে তার জনপ্রিয়তা লাভ। উপন্যাসটি আমি কয়েকটি খণ্ডে প্রকাশিত করব, তো চলো শুরু করা যাক উপন্যাসটির প্রথম খণ্ড। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে তাহাদের যে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। ওয়েস্টার্ন কোর্ট, জনপথ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি সুখী হই, একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার জীবনের একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্নছাড়া জীবন একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না, হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না, হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত, হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিং হোমে যাওয়ার প্রয়োজন হতো না, হয়তো আরও অনেক কিছু হতো, নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম না, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই, বরং বেশ আগ্রহই আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কি কারণ থাকতে পারে? তুমি তো নিজেই 18 কি 19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে, ইউনিভার্সিটির দুই গেট দিয়ে দুজনে বেরোতে, তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে 2B বাসে চাপতে আর খোকনদা মেডিকেল কলেজের পিছন থেকে 9 নম্বর বাসে চাপত। দুজনে দুটি বাসে চাপলে কি হয়, দুজনেই তো নেমে পড়লে লিন্স স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা দুজনে, এসব আমি জানি। আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হাড়টা বিক্রি করেছিলে বলেই খোকনদা অতদিন ধরে রিসার্চ করে PhD করতে পারলো। এমনি করে দোলা দিতে দিতে একদিন আকস্মত নিজের দোলনায় তুলে নিলে খোকনদাকে। এসবই তো নিজের চোখে দেখা, আরও অনেকেই তো দেখলাম, মঞ্জুরি, লিপি, কণিকারে কি কম খেল দেখালো? আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলিতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে, হয়তো আজও সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক, বিয়ে, সরি, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে? নেভার নেভার নেভার। মনে পড়ে দোলা বৌদি, অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংস এর কোট করে বলতো, হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ দ্যাট টু রব আ লেডি অফ আর ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ। আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পরালো। আমি দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হওয়ায় সে দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু তার বৌভাত ফুলশয্যার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্যে আছে, অনন্ত যৌবনা উর্বশীর ক্যাবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডাইরেক্টরের সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, কিন্তু মুনিঋষিদের নিচে উর্বশীর ধ্যানভঙ্গ না পড়েনি। তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙা জিপ গাড়ি, দুটো কনস্টেবল আর একটা পেটমোটা সাব ইন্সপেক্টর ঘাড়ে চড়ে IPS নীতিশ এমন নাচই নাচল যে অনুরাধাও ক্লিন বোল্ড হয়ে গেল। এই উৎসবের বাড়িতে লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম, অনু কি হলো? ছি ছি, শেষ পর্যন্ত একজন পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে? তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো, ও ভাঙবে কিন্তু মচকাবে না, তাই শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে কোট করে বলল, মাই স্যালাটেস হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। চমৎকার, আমাদের এইসব কাণ্ডকারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই ভাবি আমিও যদি খোকনদা বা নীতিশের মতো, যাকেও সব কথা,
আচ্ছা দোলা বৌদি, তাছাড়া পাত্র হিসেবে আমি কি খুব খারাপ? বোধ হয় না, তাই না? লেখাপড়া না শিখলেও কলেজে ইউনিভার্সিটিতে গেছি কবছর, খবরের কাগজে স্পেশাল করেসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয়, বেশ চটক আছে, মাইনেও নেহাত কম পাই না, বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়েব না থাকলেও স্টেনো তো আছেই। তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলের ফেরত দুষ্ট ছেলেদের বেশ পছন্দ করে, মেয়েদের বাপ মা স্মার্ট সার্টিফিকেট বলে ওইসব দুষ্ট ছেলেদের জামাই করতে আপত্তি করেন না। সেদিক থেকে আমি ওভার কোয়ালিফাইড, একবার নয় বহুবার গেছি বিলে, লোকে বলে দুষ্টুমিও নাকি করেছি। আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ ভিলেজ ফেরত বলে বিয়েতে ফিল্ম স্টারদের মতন ইনকাম ট্যাক্স ফ্রি 10,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছিল, সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতন হাই ফার্স্ট ক্লাস পাওয়ার এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ুড়ু মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়। তবে তার আগে মেম সাহেবের উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার। আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছো, হয়তো কিছু ধারণাও করেছো মনে মনে, শুধু তুমি কেন, অনেকেই অনেকেই মনে আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই, পুরোটাই গোল 420। আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসিনি, বিয়েও করেছি। নানা ধরনের নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্র কম পাই না। যার সঙ্গে নতুন আলাপ হয় তিনি প্রথম প্রশ্ন করেন, মেম সাহেব কে? ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবারই একই প্রশ্ন। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তম্বি শ্যামার সঙ্গে আলাপ হলো, বাড়িতে নিয়ে গেলেন, দুটো থিন অ্যারারুট বিস্কুট, একটা প্যাড়া সন্দেশ আর এক কাপ চা দিয়ে মুচকি এসে জিজ্ঞেস করলেন, মা জানতে চাইছেন মেম সাহেবের আসল নাম কি? বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকে সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন, সঙ্গে একটা ছোট চিঠি ছিল, লিখেছিলেন, তোমার মেম বউকে এই শাড়িটা আশীর্বাদই পাঠাচ্ছি, বিদেশি মেমকে ওই শাড়িটা পরালে ভালো লাগবে। মাতৃতুল্যা স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন, সময় মতন আপনার মেম বউকে নিয়ে ওখানে গিয়েই শাড়িটা গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরো কত কি কাণ্ডই হয়, তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এইসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটকালি করাও অসুবিধা হতে পারে। তোমার সবকিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার, কিন্তু আজ সে এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, তাছাড়া ওর ঠিকানাও আমার জানা নেই। মনে হলো তুমি আমার চিঠি পড়ে ঘাবড়ে গেছো, গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি, সুতরাং এখনই নার্ভাস হওয়ার কি আছে? তাছাড়া তুমি না মেয়ে, অন্যের প্রেমের ব্যাপারে তোমাদের তো আগ্রহের শেষ নেই, শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক, প্রেমপত্র সেন্সার করতে মেয়েরা তো শিরোমণি। ইউনিভার্সিটির জীবনে তো দেখেছো, লেকচার শোনা, কফি হাউসে আড্ডা দেওয়ার মতন অন্যদের প্রেমপত্র হাত করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রামে যাও, সেখানেও দেখবে পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরজি না পড়ে কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজে মেয়েদের চিঠি এলে দিদিমণিরাও একবার চোখ না বুলিয়ে ছাড়েন না, ছাত্রীদের অভিভাবকত্ব করার আঁচিলাই চুরি করে প্রেমপত্র পড়াটা কিছুটা আইনসম্মত করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি, কলিকালে না জানি আরো কত কি দেখবো শুনবো। মেয়ের বিয়ে হলে মা পর্যন্ত জানতে চান, হ্যারে খুকি জামায় আদর টাদর করেছিল তো? হাজার হোক, মা তো ঠিক খোলাখুলি ভাবে সব কথা জিজ্ঞাসা করতে পারেন না, তাই ঘুরিয়া আদর টাদর করার খবর নেন। বাসর ঘর তো মাসি খুঁড়ি থেকে দিদিদের ভিড়ে গিজগিজ করে, আর সেই সতী সাবিত্রী সীতা দয়মন্ত্রী থেকে শুরু করে আমাদের মা মাসিরা যে সভ্যতা ও সংস্কৃতির ধ্বজা বহন করে এনেছে, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন, আজ তুমি সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হবে আমি ভাবতে পারিনি। সর্বোপরি যখন আমি নিজে স্বেচ্ছায় তোমাকে সব কথা বলছি, তখন তোমার
লজ্জা বা সংকোচের কি কারণ থাকতে পারে? আর তোমাকে ছাড়া আমার এই ইতিহাস কাকে জানাবো বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম পরিচয়ের দিন থেকেই ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি, সেই দিন থেকেই তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্রজীবনের সেই শেষ দিনগুলিতে আর আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছ, সহানুভূতি জাগিয়েছ, তার তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখ দুঃখে প্রথমেই মনে পড়ে তোমাদের। মেম সাহেবের ব্যাপারটা ইচ্ছে করেই জানাইনি, তোমরা অবশ্য কিছু কিছু আজ করেছিলে কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরো বেশ জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দেব, তাই কিছু জানাইনি। কিন্তু আর দেরি করা ঠিক হবে না, তুমি যখন আমার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছো তখন সবকিছু না জানানো অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনের যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখবো, সবকিছু তোমাকে জানাবো, কিচ্ছু লুকাবো না। আর কিছু না হোক, তোমাকে হলফ করে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি যে আমার এই কাহিনী তোমার খুব খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো তাহলে হয়তো ছাপা হয়ে বই বেরোতে পারে। সুতরাং হে আমার বোলা বৌদি, ধৈর্য ধরো। হে আমার খোকনদার প্রাণের প্রিয়, দোলে দোদুল দোলে দোলনা, দোলা তোমার ভাতৃসম লক্ষণ, দেবর প্রতি কৃপা করো, তার ইচ্ছে পূরণ করো। সেদিন কি তিথি, কি নক্ষত্র, কি লগ্ন ছিল তা আমি জানি না। জীবন নদীতে এত দীর্ঘ দিন উজান বইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভ লগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি। এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। একমাত্র দ্বিতীয় আমার জীবন নাটের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় শুরু করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারিনি, আজও পারি না, ভবিষ্যতেও পারবো বলে আশা করি না। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতাম তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। 5-6 বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারের বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা একলা খেতাম, কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সবসময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা একটু ছড়ে যেত তবে সঙ্গে সঙ্গে সে মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত কিন্তু এক পাও হাঁটতে পারত না। অনেকদিন আমার অমনি কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি, আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি, আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ব্যথা লাগে না, তাই না দোলা বৌদি? বাবা পেটের দায়ে এত দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজা হতো। আশেপাশের বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির ওরা সবাই ঘুমে ঘুমে ঢুলে পড়ত, কিন্তু কই, আমার তো ঘুম পেত না। আমি তো রোজ রাত্রি 10টা পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময়। আমার প্রায় সব বন্ধুদেরই মা এক হাতে এক গ্লাস দুধ আর অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো হুড়মুড় করে দৌড়ে গিয়ে দুধ মিষ্টি খেত, কিন্তু কই, আমার জন্য তো কেউ কোনোদিন দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না। ঘন্টা পড়লে আমি তো কোনোদিন হুড়মুড় করে ছুটে গিয়ে দুধ মিষ্টি খেতে পেতাম না। পূজোর সময় সবাই কত দামি সুন্দর চকচকে জামা পরত, সন্ধ্যার পর ওরা সবাই ওইসব জামা কাপড় পরে ফিটফাট সেজে গুজে মার হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোত। আমি আগরপাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘোরাঘুরি করতাম যে সন্ধ্যার সময় বেশ আরামে ঘুমোতে পারতাম। বিজয়ার দিন ওদের সবাইকে কত যেন আশীর্বাদ করত, কত মিষ্টি দিত, কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ কোনোদিন আশীর্বাদ করতো না, মিষ্টিও দিত না। এমনি করে কেটেছে আমার শৈশব কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি যে গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেবার দরকার।
শৈশবে মার ভালোবাসার ওইটুকু সার পেলে হয়তো আজ আমি এমন নীরস শুষ্ক পাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত বিস্তৃত মরুপ্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ বা পৌরত্বে বা বার্ধক্যে। কৈশোরে বা যৌবনে, পৌরত্বে বা বার্ধক্যে মাকে হারালেও অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে। কিন্তু আমার মতন যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করার পর্যন্ত যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয় তবে তার কি সান্ত্বনা। অনেকে মাকে পায় না, কিন্তু তার স্মৃতি স্পর্শ পায় তার প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও মার একটা আবছা ছবি মনের পর্দায় উঁকি দেওয়ার অবকাশ পায়। আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলা শ্মশানঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল, 5 টাকা দিয়ে 3টে কপিও পাওয়া গিয়েছিল। নিয়মিত বাসা বদলের দৌলতে 2টি কপি নিরুদ্দেশ হয়ে যায়। 3য় কপিটি দিদির সংসারে ক্ষুধার্ত উইপোকার উদরে জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনে প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। তার স্নেহ, তার ভালোবাসা, তার চরিত্র, আদর্শ প্রতি পুত্রের জীবনের প্রথম ও প্রধান সম্পদ। আমি সেই স্নেহ, স্পর্শ, ভালোবাসা ও সম্পদ থেকে চির বঞ্চিত থেকে গেছি। তাই তো আমার জীবনে নারীর প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধিতে অনেক সময় লেগেছে। ছোটবেলায় মাকে হারিয়ে ও আশপাশে কোনো বোন বা কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ বহুদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেই সেদিনের কথা মনে হলে আজও হাসি পায়। তখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছি, সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকোঁচা দিয়ে ধুতি পরা ধরেছি। ফুল হাতা শার্টের হাতা না গুটিয়ে পড়লে বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কে পাড়া ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মানে লাগে। বিকেলবেলায় একমাত্র রিক্রিয়েশনে 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘুরে ফিরে আড্ডা দেওয়া। মন্টুদার বাড়িতে আমার যাতায়াত ছিল, ঋদ্ধদা ছিল। 2 একবার পৌর সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েস খাইয়েছেন। শুনেছি দিদির বিয়ের সময় মন্টুদাদের বাড়ির সবাই খুব সাহায্য করেছিলেন। ওই বাড়ির সবার সঙ্গে আমার পরিচয় ছিল। ওদের পরিবারের অনেক খবরই আমি জানতাম। জানতাম না শুধু নন্দিনীর কথা। ছোট নাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চলা কিশোরী ভাইজি কবে আকস্মত মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন সে খবর আমি রাখিনি। তিনিও 9 থেকে 10-এ উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয়ে ধন্য করার জন্য কলকাতা এসেছেন তাও জানতাম না। জানতাম না আরো অনেক কিছু। জানতে পারিনি যে 14 বছর বয়সে তিনি তার জীবননাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন। এসব কিছুই আমি জানতাম না। একদিন মন্টুদাদের বাড়ি থেকে দু একটা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার উপরে একটা কাগজের প্যাকেট এসে পড়াই চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একদা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি। মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম। আর একটু হলে চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম। কিন্তু হঠাৎ যেন কি আমার মাথায় বুদ্ধি জোগালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম। শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। উপরে লেখাটা বার কয়েক পড়লাম, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা তেতলার দিকে ঘুরিয়ে নিতেই কোণার ঘরের জানলায় হাসি খুশি ভরা একটি সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেকদিন আগেকার কথা, সবকিছু ঠিক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে। কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি চিঠিটা নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম। ঘরের দরজার খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠির ভাষাটা আজ আর মনে নেই, কিন্তু ভাবটা একটু একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চপলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোই লেগেছিল, ভয়ও লেগেছিল। তার চাইতে আরো বেশি লেগেছিল অবাক।
ধনির দুলালের জীবন উৎসবে আমার নিমন্ত্রণ? আমার মতন একটা ভাঙা ডিঙি নৌকা চড়ে নন্দিনীর জীবন সাগর পাড়ি দেবে আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনী চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহও আসেনি, উত্তর দিইনি। তবু আবার চিঠি পেয়েছিলাম, ইঙ্গিত পেয়েছিলাম আমি নাকি তার মানস রাজ্যের রাজপুত্র। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্তা করব আমার জীবন সঙ্গিনী রূপে। আরো অনেক স্বপ্ন দেখেছিল সে, জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা করা যার স্বভাব, তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতন দৈন্য ভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তাই তো তার সে আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি, সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহস আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণ চঞ্চলা এই কিশোরীকে ভুলব না কোনোদিন। সে আমার জীবনযোগের উদ্বোধন সঙ্গীত গিয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উঁকি দিয়েই সরে গিয়েছিল, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। বিএ বা এমএ পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না পাঠশালায় গুরুমশায়ের স্মৃতি। নন্দিনী আমার তেমনি একটা অমূল্য স্মৃতি। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবন পথকে চলতে পারিনি বা তার প্রয়োজন হয়নি। তা না হোক, তবু সে আমার জীবন দিকদর্শনে সাহায্য করেছিল। সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারের সাহায্য করেছিল। ভালোবাসা কি এবং তার কি প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানিনি। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, কি সে চেয়েছিল, কি পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এইটুকু জানি, আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে ওই সব অনুভূতি প্রকাশ করবার সুযোগ কোনোদিনই সে পায়নি, কিন্তু যখন সে সুযোগ এসেছে নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে। সরস্বতী পুজোর আগের কয়েকদিন মরবার অবকাশ থাকত না, খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমোবার পর্যন্ত সময় পেতাম না, সারা দিন রাত্রি রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানত আমি কোনো গরম জামা নিয়ে যাইনি, সন্ধ্যের পর এক ফাঁকে একটা আলোয়ান নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসত। বলতো, তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জ্বরে পড়ো তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। 9টা বাজতে না বাজতেই বাবা বিদায় নিতেন, ফিরতে ফিরতে সেই রাত 10টা। অখিল মিষ্টি লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টু দাদার বাড়ি থেকে আমার পথ সরবরাহের ব্যবস্থা হয়েছিল নন্দিনীর আগ্রহে। দুবেলা স্কুলে যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্ন করত। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবাসবে, সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে আমি ভাবতে পারতাম না। নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। ম্যাট্রিক পাশ করার পরই নন্দিনী বোম্বে চলে গেল, আমার জীবনে সেই ক্ষণস্থায়ী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। কিন্তু তবুও সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না, চিঠিপত্র নিয়মিত আসত আমার জন্মদিনে একটা শুভেচ্ছা। আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই, আমার মতন সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমার জন্মদিনে বাবা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেই অফিসে দৌড় দিতেন, সেবারও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। বিকেলবেলায় নন্দিনী টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার এনে চমকে দিয়েছিল। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে, সুখ শান্তিতে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করছে। তার আজ কত কাজ কত দায়িত্ব, কিন্তু তবু একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে ভোলে না আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেওয়ার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়ার সময় ওর বিয়ে হলো এক আইএএস পাত্রের সঙ্গে। নিমন্ত্রণ
নিমন্ত্রণ পত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধ পত্র এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বোম্বে যাওয়া আদৌ সম্ভব ছিল না। টিউশনের টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমি আমার জীবনযুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার ফুরসত পর্যন্ত পেতাম না। প্রায় বছর দশেক পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম, পথে আটকে পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল। কুলি মজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে আরো ঘন্টা 2 লাগবে। এই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। কার্শিয়াঙের তরুণ এসডিওর সঙ্গে বেশ ভাব হয়ে গেল। মাস কয়েক পর আবার কর্মব্যাপ উদ্দেশ্যে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কার্শিয়াং পড়বে, মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কার্শিয়াং এলাম, হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি নিলেই পালাবার উপক্রম করছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, তা কি হয়, আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ খাবেন, তারপর বিকেলের দিকে দার্জিলিং যাবেন। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে টেলিফোনে স্ত্রীকে জানালেন, নন্দা, আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে, লাঞ্চে নিয়ে আসছি, তুমি একটু ব্যবস্থা করো। গোটা 12 নাগাদ এসডিও সাহেব আমাকে নিয়ে কোয়ার্টারে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করবার জন্য বিদায় নিলেন। মিনিট কয়েক পরে আর কেউ নয়, স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে হাজির হলো। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করে নন্দিনীরও চোখে মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম তা কোনোদিন ভুলব না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টুদাদের বাড়ির জামাই তা তো জানতাম না। সংক্ষেপে জানলাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের হৃদয়তার কথা গোপন করি নিজে তার স্ত্রীর সঙ্গে ছোটবেলায় খেলাধুলা করেছি। এসডিও আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দে মেতে উঠলেন। লাঞ্চের টেবিলে 1 গ্লাস স্কোয়াশ হাতে নিয়ে আমার হেলথের জন্য প্রপোজ করতে গিয়ে ঘোষণা করলেন, মিস্টার জার্নালিস্ট আজ রাতে এক স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন এবং কার্শিয়াঙে রাত্রে বাস করবেন। আমি বললাম, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই তা নয়, বিচারও করি। আমি কার্শিয়াঙের চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার। নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি বা কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটা কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা আদর যত্ন করবে ভাবতে পারিনি। কর্মজীবনের পাকচক্রে আমি ছিটকে পড়েছি বহু দূরে। নন্দিনীর সঙ্গে আমার আর দেখা হয়নি, ভবিষ্যতে কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না, তবে ভুলব না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কার্শিয়াং ত্যাগের আগে নন্দিনী বলেছিল একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য কি অনুমতির প্রয়োজন? না তা নয়, তবে বলো আমার অনুরোধটা রাখবে? বিদায় নেওয়ার প্রাককালে মনটা নরম হয়েছিল, কোনো কিছু তর্ক করার প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখবো। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা, রাখবে তো? আমি স্তম্ভিত হয়েছিলাম ওর ওই বিচিত্র অনুরোধ করার জন্য। ঠোঁটটা কামড়াতে কামড়াতে কথা বলতে পারিনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। এই চিঠিটা আর দীর্ঘ করবো না, তাছাড়া তুমি তো আমার চিঠি একবার পড়ে ক্ষান্ত হও না। আর যাই করো, আমার এইসব চিঠি তুমি কলেজে নিয়ে ক্লাসে বসে পড়ো না। 3-4 দিনের জন্য এলাহাবাদ যাচ্ছি, ফিরে এসে আবার চিঠি দেব। ভেবেছিলাম 3-4 দিনের মধ্যে এলাহাবাদ বাস শেষ হবে। আশা করেছিলাম এই কয়েকদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যার একটা হিল্লে হবে, দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে যে আমাদের কোনো আশাই যেন আর পরিপূর্ণ
কোনোদিন পূর্ণ হবে বলে মনে হয় না। ভাষা নিয়েও তাই আমাদের আশা পূর্ণ না, এবং আমার এলাহাবাদ ত্যাগ করাও সম্ভব হয়নি। আমি আজও এলাহাবাদে আছি, আগামীকাল ও পরশুও আছি, হয়তো আরও অনেক দিন থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটারটা খটখট করে প্রায় অ্যালার্জি হবার উপক্রম হয়েছে, তাই তো একটু মুখ পাল্টে নেবার জন্য তোমাকে আমার মেম সাহেব কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো বাংলাদেশটা দুটুকরো হবার সঙ্গে সঙ্গে আমার মতন লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীর অদৃষ্টও টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কালবৈশাখী দেখা দেবে, ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে। রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম। সবার মুখেই শুনেছিলাম আর্টস পড়লে কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশ ও দশের যুবকের মুক্তির কোনো উপায় নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও চৌদ্দ পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তবু আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করে দিন কাটানো সম্ভব ছিল না, লক্ষ্মীর সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখাপড়া করা মুখ্য হলেও সকাল সন্ধ্যায় টিউশনি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দুটানার মধ্যে প্রায় প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছিল, নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার কাহিনী শুনতাম। স্কুলে পড়ার সময় তাই অনেক স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি, মাস্টার মশাইদের মতন প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছেন না, ক্লাস ফাঁকি দেওয়ার অবাধ স্বাধীনতা এবং আরো অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এই কবছরে শিক্ষা দীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন, নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকিয়ে লুকিয়ে মনে মনে হয়তো এ আশাও করেছিলাম, আমি সার্থক সাফল্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মানুষ রূপ হয়ে স্বগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে। সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনি অনেক স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায়। বোধ হয় একজনের জীবনেও এসব স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি। তবু বাঙালির ছেলে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে উঠবে তার জীবন। জীবনপথের চড়াই উৎরাই পার করতে সাহায্য করবে আদর্শবতী জীবন সঙ্গিনী এবং আরো অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনি একটা স্বপ্ন দেখেছিলাম কোনো দুর্বল মুহূর্তে। অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নিইনি, পূর্বসূরীদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ উড়িয়ে বেশি দূর উড়ে যাইনি। রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরপরই ক্র্যাশ ল্যান্ড করে সম্মিত ফিরে পেয়েছিলাম। একদিকে অর্থচিন্তা এবং অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রমত্ত থাকতাম যে আশেপাশে কোনো ভ্রমর আমার মধু খাবার জন্য উড়ছে কি না সে খেয়াল করার সুযোগ পেতাম না। জীবনটার সঙ্গে সঙ্গে মনটাও কেমন যেন সংকুচিত হয়ে গিয়েছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কটি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবার কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পর হঠাৎ আবিষ্কার করলাম যে কি যেন আমার মনোবিনার তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে, চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হলো। কদিন আগে পর্যন্ত যে আমার মুহূর্তের ফুরসত ছিল না নিজের দিকে তাকাবার, সেই আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করালাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়ার সেলুনে চুল কাটা আর রুচিসম্মত মনে হলো না। পরের মাসে টিউশনি মাইনে পারবার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম। এমনি আরও অনেক ছোটোখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবন। আগে দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজে যেতাম, এখন বই হাতে করে কলেজে যেতে আত্মসম্মানে বাড়তে লাগলো। বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে নিলাম। মোদ্দা কথা, আমি এক নতুন ধর্মে দীক্ষিত হলাম। বাসাংশে জীর্ণানি করে আমি
আমি নতুন আমি হলাম, অদৃষ্ট নেহাতই ভালো, বেশি দূর এগোতে হলো না, অযথা পড়ে গেলাম। আজ আত্মজীবনের সেই রঙিন দিনগুলোর কথা মনে হলে হাসি পায়। সেদিন কিন্তু হাসি পাইনি, মরীচিকাকেই সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতই সামান্য, বারাকপুর, টিটাগড় বা খিরিটপুরের বড় বড় কলকারখানার মতন তখন আমাদের কলেজেও 3 শিফটে হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের, রাত্রিরে পৌরদের ক্লাস হতো। বেথুন বা লেডি বারবনের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল আলাদা। নীলিমা সরকারের মতন সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হওয়ার পর অনেকের সংসারে আগুন লাগলো। এক টুকরো বস্ত্র আর এক মুষ্টি অন্নের জন্য, রুগ্ন শিশুর একটু পথ্যের জন্য, জীবন ধারণের নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোট মাসিমারাই আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চশিক্ষা নিতে সে সময় শুরু করলেন। দেশটা স্বাধীন হওয়ার পর অনেক অন্ধকার ঘরে হঠাৎ 20 শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বিনামাসির মতন যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুর বাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন, বছরের পর বছর সহ্য করেছেন, যারা বিবাহিত হয়েও স্ত্রীর মর্যাদা পাননি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হওয়ার গৌরব থেকে বঞ্চিত হয়েছিল, তাদের অনেকেই বন্দিশালার অন্ধকার থেকে ছিটকে বেরিয়ে এলেন। অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবিলা করবার জন্য এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলো। আমাদের কলেজেও অনেকে ভর্তি হয়েছিলেন। দিনের বেলায় হাফ আদর্শবাদ, হাফ ভাবুক, হাফ পলিটিশিয়ান, হাফ অভিনেতা, হাফ গায়ক, হাফ খেলোয়াড়দেরই সংখ্যা ছিল বেশি। সন্ধ্যার পর যারা আসতেন তাদের অধিকাংশই ডালহৌসি, ক্যানিং স্ট্রিট, ক্লাইভ স্ট্রিট থেকে অর্ধ মৃত অবস্থায় ছুটতে ছুটতে কলেজে আসতেন। সওয়া দশটায় মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15, কোনোদিন 11টায় শুরু হতো। 10:15 ক্লাস থাকলে ছেলেরা কোনোদিন লেট করতো না, বরং 10টা বাজতে বাজতেই কমন রুম ছেড়ে দোতলা তিনতলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধিলগ্নের প্রতি অন্যান্য ছেলেদের মতো আমারও আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলায় 2টো টিউশনই করে কলেজে আসতে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করার সুযোগ নিয়মিত হতো না। বিনামাসির সঙ্গে প্রায়ই পুরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বিনামাসি বিবাহিতা যুবতী, কিন্তু সিঁদুর পড়তো না। বিনামাসি বলতো, বিয়ে করে যখন স্বামীকে পেলাম না, শ্বশুর বাড়িতে স্থান পেলাম না, তখন সিঁদুর পড়বো কার জন্য, কিসের জন্য? ফুটপাতের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-4 মিনিট কথাবার্তা বলতাম। কলেজের ছোকরা, অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাওয়ার সময় একটু সরস দৃষ্টিতে তাক চাইতেন। বিনামাসেও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বিনামাসের সঙ্গে দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি, পুরো একটা সপ্তাহ দেখা না হওয়ার পর একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বিনামাসীদের বাড়ি গিয়ে খোঁজ করবো সে সময়ও হয় না। কলেজ শেষ হতে না হতে আবার টিউশনি করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বিনামাসের দেখা পেলাম না, কিন্তু এই পুরবী সিনেমার কাছাকাছি হঠাৎ একটা জীবন্ত বারুদের স্তূপ আমার সামনে এসে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বিনাদির খুব অসুখ, আপনাকে যেতে বলেছেন। সকাল 10:30 সময় হ্যারিসন রোডের ওপর পুরবী সিনেমার পাশে অমনভাবে একজন সুন্দরী আমাকে বিনামাসির সমন জারি করবে কল্পনা করতে পারিনি। মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। একটু সামলে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরোতে সাহস পাইনি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বিনাদের বাড়ি গিয়েছিলাম সেই দিনই বিকেলবেলা, বিনামাসিকে দেখতে গিয়েছিলাম। আমি যেতেই বিনামাসি আমাকে প্রশ্ন করলো, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা? ওই যে আমাদের সঙ্গে পড়ে নীলিমা সরকার।
তা জানি না, তবে আজ সকাল পূরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে বিনামাসি আর এগোতে দিল না, বললো, হ্যাঁ হ্যাঁ ওই তো নীলিমা। আমি বললাম, তাই বুঝি? বিনামাসির কাছে আমি আমার চিত্ত চাঞ্চল্যের বিন্দুমাত্র আভাস দিলাম না, নিজেকে সংযত করে নিলাম। কিছুক্ষণ গল্প গুজব করে সেদিনের মতন বিদায় নেওয়ার আগে বিনামাসিকে জিজ্ঞেস করলাম, কলেজ থেকে কেউ তোমাকে দেখতে আসে না? হ্যাঁ অনেকেই আসে। 3-4 দিন পরে আবার বিনামাসিকে দেখতে গেলাম, গিয়ে দেখি সেদিনে সেই নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশের মোড়াটায় বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে পাশ ফিরে বললে, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো, আমাদের এই পাড়ায় থাকবার সময়ই ওর মা মারা যান। নীলিমা বলল, তাই নাকি? আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন। আজ থাক, যদি লিখতে পারতো তবে বিনামাসি আমার জীবন নিয়ে একটা রামায়ণ লিখত। ভাগ্য ভালো বিনামাসের কলম চলে না, শুধু মুখ চলে, কিন্তু তার ঠেলাতেই আমি অস্থির। নীলিমার সঙ্গে সেই আমার প্রথম আলাপ পরিচয় হলো। 10-12 দিন পরে বিনামাসের ওখানেই আমাদের আবার দেখা। সেদিন দুজনেই একসঙ্গে বেরোলাম, তারপর কলেজ স্কয়ার পর্যন্ত একসঙ্গে হেঁটে গিয়ে দুজনে দুদিকে চলে গেলাম। ওই সামান্য আলাপ পরিচয়তেই আমি কেমন যেন পাল্টে গেলাম। সকালবেলা টিউশনিতে একটু একটু ফাঁকি দিয়ে ও স্নানাহারের পর্ব কিঞ্চিত ত্বরান্বিত করে দৌড়ে দৌড়ে 10:15টার আগেই কলেজে আসা শুরু করলাম। কোনোদিন দেখা হয়, কোনোদিন হয় না, কোনোদিন কথা হয়, কোনোদিন হয় না, কোনোদিন আবার দূর থেকে একটু তির্যক দৃষ্টি আর মুচকি হাসি বিনিময়, তার বেশি আর কিছু নয়। কিন্তু তবু আমি কেমন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কো পাইলট করে আমি আমার কল্পনা উড়োজাহাজ নিয়ে টেক অফ করলাম, ভাব সমুদ্র ভেসে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ও ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক অনেক দূর এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম, পাশে বসে বাসর জেগেছিলাম। বৌভাত ফুলশয্যার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় জানিয়ে আমি নীলিমার ঘরে এসে দরজা বন্ধ করলাম। নীলিমার পাশে বসে একটু আদর করলাম, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়ে দারুণ শক লাগলো। আমার কল্পনার জাহাজ ক্রাশ ল্যান্ড করল। কো পাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না। সাহস করে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারিনি, মহা উৎকণ্ঠায় দিন কাটছিল। নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল, বৈরাগ্যের ভাব মনের মধ্যে মাঝে মাঝে উঁকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যেই খবর না পেলে হয়তো কেদার বদ্রীর পথে পা বাড়াতাম। ভগবান করুণাময়, তাই সে যাত্রায় আর সংসার ত্যাগ করতে হলো না। নীলিমা দেখা পেয়ে গেলাম, দেখা পেলাম বিনামাসের বাড়িতে। নীলিমার কপালে অত বড় একটা সিঁদুরের টিপ দেখে বেশ আঘাত পেয়েছিলাম মনে মনে। প্রথমে ঠিক সহজ হয়ে কথাবার্তাও বলতে পারিনি। নীলিমা বোধ হয় আমার মানসিক দণ্ডের ভাষা বুঝেছিল, তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সঙ্গে। জানো দোলা বৌদি, নীলিমার বিয়ে হওয়ার পরই আমাদের দুজনের বন্ধুত্ব হলো। কোনো কাজে কর্মে সাউথে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে দেখা করে এসেছি। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আহমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা বিরাট টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্টেন্ট, এক গাদা টাকা মাইনে পান। নীলিমা আহমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। তোমার বোধ হয় মনে আছে সেবার গোয়া অপারেশনস কভার করে দিল্লি ফেরার পথে দমন গিয়েছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়ি। গতান্তর না পেয়ে সন্তোষবাবুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম করেছিলাম। স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। 2 সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হওয়ার পর নীলিমা মেম সাহেবকে আহমেদাবাদে আনিয়েছিলেন। 2 সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেওয়ার জন্য মেম সাহেব ভীষণ রেগে গিয়েছিল। আমি কিছু জবাব দিতে পারিনি। নীলিমা ওর 2টি হাত ধরে বলেছিল, তোমার সেবা পাওয়ার মতন অসুখ হলে নিশ্চয়ই খবর দিতাম। ডক্টর মৈত্রকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন তাড়াহুড়ো করে ওকে আনাবার কোনো কারণ দেখি না, একটু সুস্থ হলেই খবর দেবেন।
একটু থেমে দু হাত দিয়ে মেম সাহেবের মুখটি তুলে ধরে নীলিমা বলেছিল, তাছাড়া ভাই, আমি বা তোমার দাদাও পাঁচুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ওর সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমরা। মেম সাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসিতে ভরিয়ে তুলল নিজের মুখটা, বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ দিতে চাইনি, তবে আগে এলে হয়তো মনে মনে একটু শান্তি পেতাম, তাই আর কি। নীলিমা আর এগোতে দেয়নি, ওই অধ্যায়ের ওইখানেই সমাপ্তি হলো। তারপর আরো এক সপ্তাহ ছিলাম আমেদাবাদে। কাকারিয়ার লেকের ধারে রোজ বেরিয়েছি আমরা, কত আনন্দ কত হইচই করেছি আমরা, যাকে সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উঁকি দিয়েছিল তখন আমি চমকে গিয়েছিলাম, ভাবতে পারিনি, ভাববার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ে তার জীবন রথের সারথি করতে পারে। যেদিন নীলিমার দেখা পেলাম সেদিন কি করে ওই সংশয়ের মেঘ কেটে গেল জানি না, তবে এ কথা সত্য যে রূপকথার রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোরের এক থেকে সত্যি সত্যি যৌবনের সিংহদ্বারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকে জানাইনি, এসব জানাবার নয়, এ আমার একান্তই নিজস্ব ব্যাপার, এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেম সাহেবকে বলেছিলাম। মেম সাহেব কি বলেছিল জানো? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে যে তোমার মাথাটা ঘুরে যায় তা আমি জানি, আমার মতন কালো কুচিত মেয়েকে যে তোমার পছন্দ না, সে তো কথাটা অত ঘুরিয়ে বলার কি দরকার। আমি শুধু বলেছিলাম, প্রহর শেষের আলোর রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, এই সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিল, তোমার পোড়া কপাল কি করবে বলো, যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো। আলোচনা আর দীর্ঘ না করে মেম সাহেব মুচকি হেসে জিভ ভেঞ্চি কেটে পালিয়ে গিয়েছিল। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।